আমার সব শেষ হয়ে গেল। এই যে লটকন, সে আমার ভালোবাসতো, এখন সে আমার ভালোবাসা সাইরে এখন বুঝে বুঝার দিকে চলে গেছে। আমার ভালোবাসা দুই ভাগ হয়ে গেছে, বুঝছিস? সে এখন বলতেছে কি আমি বাইরে এখন বিয়ে করি, সে আমার বাইরে বিয়ে করতে বলে। আমি ভাবি পাই না এতদিন পরে লটকন তোরে প্রত্যাখ্যান করলো, তাও বুঝে খাদমের জন্য। আর আমার কমলারে দেখ, আশেপাশে ওই বুড়ে খেসতেই পারে না, কত সেফলি চলাফেরা করে। আসলে তোর ভালোবাসার মধ্যে ঘাপলা ছিল, ফলস ছিল, বুঝতে পারছিস? খুব তো বিরাট একটা লেকচার মেরে দিলি। হ্যাঁ, মানে তোরে খুব ভালোবাসে, আমার ভালোবাসা একেবারে ফাও। শোন, কিসের জন্য কি ঘটেছে সেটা তো জানিস নি। ওই যে বুড়ে, ওই বুড়ে লটকনে একটা দাওয়া এনে খাওয়াই দিছে, সেই জন্য লটকন এরকম করতেছে। শোন, কামরা তো শনি শনি আট দিন এই বাড়িতে আইছে, তুই খালি চাইছে দেখ কদিন তোর প্রতি ভালোবাসা থাকে। আর একটা কথা বলে দিই, তো কমলা ওই যে দাওয়ায় খাইনি, দাওয়ায় খালি পরে তখন বুঝবি কিরাম ঘটে। এখন তো দাওয়ায় খাই আমার যে লটকন, সে কিন্তু আমার চিনতে পারতেছে। কমলা যখন দাওয়ায় খাবি না, তোর চিনতেই পারবি না, বুঝছিস? এক লঙ্কা, তুই কিন্তু অনেক বেশি কথা কই ফেলছিস, ফাউল কথা কইছিস অনেক। তুই যদি এই ধরনের কথা কস, তাহলে কিন্তু আমি ভুলে যাবো তুই আমার ভাই, বুঝতে পারছিস? না, আমি কলিবারে খুব জ্বলে, তুই যে করছিস সেটা আমার জ্বলতেছে না। মনে হয় আমার হাট নেই, তোর দুইটি হাট। শোন, একটা কথা বলি দেই, লট করে নিয়ে কোনো কথা কবি না, বুঝছিস? চল, তোর আমি বলে দিচ্ছি, কমলা কিন্তু ওয়ান পিস তাক নিয়ে কোনো কথা কবি না। হয়েছে, দেখা যাবে নি, তখন শাটিং শুটিং করে কোনো লাভ হবে নি। আমি শাটিং শুটিং করতেছি, হ্যাঁ বলতে পারলি তুই? আমি এগুলি করতেছিল কমলার এই বাড়ি থেকে উদ্ধার করার জন্য, যেটা তোর দ্বারা সম্ভব হবে না। দাদি, এই এদিকে চল। হারাম, ওই যে দাদির সাথে কথা বলে নিশ্চয় হবে না, মায়ের উপর হারাম। ঠিক বলেছ দাদি, ঠিক বলেছ, একদম ঠিক কথা বলেছ। আচ্ছা দাদি, তুমি নয়নের সাথে দেখা করতে যাচ্ছ না? আরামসে যত যা লাগে সব আমি সহযোগিতা করবো, ঠিক আছে? যান রসুন, তোর যে কি কবর এই দাদির, তুই আরেকজনের সাথে টাঙ্কি মারার জন্য অনুমতি দিয়ে দিলি। শোন, দাদা যদি জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে, তুই বুঝছিস? ঘোড়ার আন্ডা হবে। ওই খাদেম যে আমাদের পরাণ পাখিদের নিয়ে বিয়ে করে ফেললো, তখন কি আমাদের দিকে একটু চিন্তা করেছে? আমাদের এই হাটের কথা চিন্তা করেছে? কিচ্ছু করেনি, আমরাও করবো না, আমি করবো না অন্তত। দাদি, আপনি চলে যান, আপনি আরামসে টাঙ্কি মারেন, মন ভরে টাঙ্কি মারেন, যত ধরনের সহযোগিতা লাগে, টাকা পয়সা লাগে আমি দেবো, এই রসুন দেবে। যান, আমি আগুন লাগা দেবো, আমি আগুন লাগা দেবো, আমি খাদেমদের শান্তিতে থাকতে দেবো না। ডায়লগ তো সিনেমার মতো হয়ে যায়, সিনেমা হলিউডের সিনেমা করবে এই বাড়ির উপর, অরিজিনাল অস্ত্র আইনে অ্যাটাক করবো। আচ্ছা ঠিক আছে, শাস্তি।